हेलो बंधुरा वेलकम माय यूट्यूब चैनल आमार चैनले तुम्हारे अनेक अनेक स्वागत जानिए आज के वीडियो स्टार्ट करछि। सकाल बेला उठे ठीक तो एख साढ़े नौटा मत बजे और आज के सकाल तेम कि टिफिन करा तो भालम जो जाहो कि खाव तपर हे रान्नाघरे जब तो तुम्हारे दादा भाई जिर पैकेट इने दिए तो ये छिल खावा तो भालम आज के काटी तो पैकेट केटे बाटर मध्य एन ढेले तो ये एन खेब खे तर जब रान्नाघरे तो चलो चिड़े भाजाटा एक खे नी कारण अनेकटा खिदे पे गे सकाल खाव खाव कर खावर समय है। तो बंधुरा चिड़े पैकेट तो शेष कर दिए क्योंकि चले गेम रान्नाघरे रान्ना बानना सर एके बारे जावतियों जा काजकर्म छो सेगल सर नहीं स्नान करब किन्तु देखो तुम्हारे दादा भाई गाड़ीटा नहीं पड़े गाड़ीटार मध्य अनेकटा कादा हो गए अनेक दिन थेके परिष्कार करा हयनि और जेहेतु गाड़ी किनते दुटो कि तीनटे एरकम फ्री सार्विसिंग थाके तो सार्विसिंग एकटा हये गियेछे निये जाबे एटा हयनि ओइजन्य बोलछि जे परिष्कार गाड़ीटाके भालो করে আবার কি মনে হলো বললো যে না একটু পরিষ্কার করি তার কারণ প্রচন্ড নোংরা হয়ে গিয়েছিল গাড়িটা তো আমরা হচ্ছে সাবান দিয়ে আগে ধুয়ে নিয়েছি যেহেতু আমাদের উঠানটা তোমরা দেখেছো ঘাসে ভর্তি আর কাদা হয়ে গেছে তার জন্য গাড়িটা বের করানো হয় আবার ঢোকানো হয় তো ওর জন্য নোংরা হয় প্রচন্ড তো ওই জন্য আর কি তোমার দাদা ভাই আবার কি বুঝলো বললো যে চলো গাড়িটা ধুয়ে ফেলি তো ওই জন্য দুজন মিলে গাড়িটাকে এখন ভালো করে ধুচ্ছি প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে এর মধ্যে একটু শ্যাম্পু দিয়ে ভালোমতো গাড়িটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো চলো বন্ধুরা গাড়িটাকে পরিষ্কার করে নি আর এমনিতেও অনেকটা বেলা হয়ে গিয়েছে প্রায় ওই 1:30টা বাজতে চললো তো চলো বন্ধুরা স্নান সেরে খাওয়া দাওয়া সেরে নি পরে তোমাদের সাথে আবার কথা হবে। তো বন্ধুরা এই যে দেখো এখন বিকেল বেলা আমরা হচ্ছে একটু বেরোচ্ছি রাস্তার দিকে তো কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি দেখো তাহলে বুঝতে পারবে কি হয়েছে। প্রত্যেকদিনই তোমার দাদাই বলবে যে ওদিকে হাঁটতে যাব কিন্তু আর হাঁটতে যাওয়া হয় না তো প্রতিদিনই আমি ছাদে বসে বসে সময় কাটিয়ে দিই বিকেল টাইমটা। তো আজকে কি হয়েছে আজকে তোমার দাদাই বলল যে চলো বাইরে থেকে একটু ঘুরে আসি কিন্তু আমি বললাম যে যেহেতু অনেকটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে বুঝলে তো বেলা পড়ে গিয়েছে তো আজকে আর যাব না থাক তাও বারবার বলছি তো ওই জন্য এটা কে ওই মাছখানে এটা কে তো আমরা এসেছি হচ্ছে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে আর কি একটা ফাঁকা রাস্তা মতো আছে তো তোমার দাদাভাই গাড়িতে করে এখানে নিয়ে আসলো তো এখানে এসে একটু বসে আসি আর দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু সবুজ আর সবুজ পরিবেশটা কতটা সুন্দর মনে হচ্ছে বেশ কিছুক্ষণ থাকি এখানে কিন্তু সন্ধ্যা নেমে গেছে এখনই চলে যেতে হবে। তো অনেকটাক্ষণ বসেছিলাম তারপরে কয়েকটা ভিডিও বানালাম বানিয়ে এখন দেখো চলে যাচ্ছি বাড়িতে। তো বাইরে থেকে ঘুরে ঘরে চলে আসলাম এসে এই যে দেখো ঝাড়ু হাতে করে নিয়েছি ঘরটা একটু ঝাঁটাবো কারণ এসে মাথা আসিয়েছি তো অনেকটা নোংরা এমনি পড়ে আছে আজকে বিকেলবেলা ঝাড় দেওয়া হয়নি সকালবেলা যা দিয়েছিলাম আর বিকেলবেলা দেওয়া হয়নি বাইরের দিকে গেলাম তো বিছানাটা গুছিয়েছিলাম বিছানাটা গুছিয়ে চলে গেছিলাম তো চলো ঘরটা এখন ঝাঁটিয়ে নিই। যখন বিকেলবেলা হাঁটতে যাব তখন বাড়িতে এমনি নাইটি করেই ছিলাম আর তারপরে তোমার দাদাভাই বললো যে চলো হেঁটে আসি আমিও ভাবলাম রাস্তার দিকে হয়তো হাঁটতেই যাব তো তারপরে দেখি বাইক বার করেছে তো ওই জন্য আবার ভাবলাম যে বাইক বার করেছে মানে বাইকে বসে যাব নিশ্চয়ই হয়তো একটু মানে যেখানে যাওয়ার কথা বলছি হেঁটে তার থেকে হয়তো একটু দূরে যাব তো ওই জন্য আবার জামাটা চেঞ্জ করে নিয়ে শাড়ি পরলাম পরে গেছি দেখি বাপরে বাপ সে কতটা দূর নিয়ে চলে গেছে কিন্তু তারপরে ওখানে কিছুক্ষণ বসে টসে
বেশ ভালো লাগলো বসে থাকতে, পরিবেশটা একটু অন্যরকম লাগলো। তেমনভাবে প্রতিদিন হাঁটতে যাওয়া বা ওই রকমভাবে বেরোনো হয় না, তো হঠাৎ করেই বেরোলাম, ভালো লাগলো। আর এসেই দেখো সন্ধ্যা নেমে গেছে, আর এদিকে ঝাঁটপাটগুলো দিয়ে নিই, ঘর ঝাঁটানো শেষ, এখন ঝাড়ুটাকে রেখে তারপরে হচ্ছে রান্নাঘরে ঢুকবো। রাতের কি রান্না বান্না হবে তো সেগুলোই আর কি হবে জোগাড় করে নেব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। তোমরা তো ভিডিও দেখো না তেমন ভালো মতো, আর কমেন্টও করো না, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি আর কি, তো কমেন্ট করো প্লিজ। আর এদিকে দেখো এই গ্লাস দুটো হচ্ছে তোমার দাদাভাই বলেছিল যে 1000 সাবস্ক্রাইব হলে পার্টি দেবো, তো একদিন এই চিপস আর এই থামস আপ নিয়ে এসেছিলো, আর এই গ্লাস দুটোকে আমি বার করেছিলাম, তো ওটাই দুজনে খেয়েছিলাম আর কি। যেদিনকে 100 সাবস্ক্রাইব হয় সেদিনকে একবার খেয়েছিলাম, আর যেদিনকে 1000 সাবস্ক্রাইবার হয় সেদিন শরীরটা অসুস্থ ছিল, তার পরের দিনকে পার্টি করেছিলাম বলতে পারো। তো ঘরটা একটু ঝাঁটিয়ে নিলাম, আর এখন জামা কাপড়টা চেঞ্জ করে নেবো, জামাটা মানে শাড়িটা ছেড়ে নেবো আর কি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। চলো আজকের মতো টাটা।